নমস্কার, অঞ্জন দত্তর বাড়িতে, তবে আমি অঞ্জন নই, আমি রঞ্জন, আমি ওর বাড়িতে থাকি। অঞ্জনের একটা একটা নতুন সিনেমা আসছে, সিনেমার নাম আমি আসবো ফিরে। সবাই খুব সিরিয়াসলি নিয়েছে নামটা, কিন্তু নামটা অতটা সিরিয়াস নয়। মানে একবার অঞ্জন একটা বিকেলবেলা পার্ক স্ট্রিটের একটা কেকের দোকানে গিয়েছিল, গিয়ে দেখে সে পকেটে টাকা শেষ হয়ে গেছে। তো দোকানে বলেছিল যে আমি বাড়ি থেকে টাকা নিয়ে আমি আসবো ফিরে। তো সেই নামটা নিয়ে মানে সবাই, আরে অঞ্জনদা, অঞ্জনদা ভালো আছো? এই তোমার মতো একটা চশমা কিনেছি না, তার কারণটা হচ্ছে আমি আসবো ফিরে, আর তোমাকে তো পেলাম না, তো আমি আবার ফিরে এলাম তোমার বাড়িতে তোমার সাথে কথা বলতে। কথা বলা যাবে? আমি একটু এই এদিক দিয়ে বেরিয়ে ফ্রি স্কুল স্ট্রিট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে চলো। এই ঘরে তো? হ্যাঁ। জেনারেলি একটা স্টুডিও এনভায়রনমেন্টে এরকম ইন্টারভিউ করে আমি অভ্যস্ত, কিন্তু আজকে ভাবলাম যেহেতু ইট ইজ অঞ্জন দত্ত, ইট ইজ নীল দত্ত, ইট ইজ এ ডিফারেন্ট সিনেমা, ডিফারেন্ট কাইন্ড অফ মিউজিক, তাই ভাবলাম বাড়িতেই চলে আসি। লেটস হ্যাভ আ বাড়িতে বসে একটা হোমলি আড্ডা। আমার নাম সোমক, দ্য পিপল অন দ্য টু সাইডস দে ডোন্ট নিড এনি ইন্ট্রোডাকশন। কথা হবে আজকে আমি আসবো ফিরে, অঞ্জন দত্তের পরের ছবি নিয়ে। মাই ফার্স্ট কোয়েশ্চেন টু ইউ, অঞ্জন, বাড়িতে যখন এলে কফি খাবে? হ্যাঁ নিশ্চয়ই, এই দুটো কফি দিয়ে যান। অ্যামেজিং, চলো। আচ্ছা, আমি আসবো ফিরে, তুমি কোথা থেকে ফিরে আসছো এবং কোথায় যাচ্ছো? আমি যে ধরনের সিনেমা মাঝখানে করতে গেছিলাম, মানে মিড 2009-10 পর থেকে, সেটা আমার মনে হয়েছে করতে 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 সাফল্য দিয়েছে অনেক আমাকে, কিন্তু কোথাও গিয়ে সেটা আমার নিজস্বতা, নিজের জগৎ থেকে একটু দূরে। তো আমি আমার নিজের কলকাতা, নিজের জগৎ, নিজের সময়, নিজের নিজের পারিপার্শ্বিকতা, নিজের চেনা 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 সুর, চেনা চেনা কথাতে, চেনা চেনা মানুষদের গল্পতে ফিরে আসছি আমি। আর সিনেমাটাও মানুষগুলো সিনেমাতে, মানে আমি আসবো ফিরে মানে যে সবসময় আমি তা তো নয়, মানে এটা একটা ছবির নাম তাই না? মানে 22শে শ্রাবণ কেন 23শে ফেব্রুয়ারি নয় এটা বলুন, বা মানে এটা নিয়ে তো ডিরেক্টর একটা নাম রেখেছে, নাম রেখেছে নির্বাসিত কেন, মানে আপনি নির্বাসিত বলছেন কেন, মানে আরে এটা একটা নাম, ছবির নাম, মানে এটা আমি, মানে আমি ফিরে আসা মানে সামহাও সত্যি সত্যি এটা সমাপ্ত। তুমি ঠিকই বলছো যে কোথাও গিয়ে আমি আমার নিজের চেনা জগতে, নিজের চেনা সিনেমাতে আসছি, সেখান থেকেই আবার এগিয়ে যাব। মাঝখানে আমি যে ছবিগুলো করছিলাম সেগুলো অনেকেই করতে পারে, কিন্তু এই ছবিগুলো আমি হয়তো তাদের থেকে বেটার করতে পারি, এক নম্বর। আর গানে ফিরে আসা, অফকোর্স একটা ছবিতে অনেক গান থাকবে, সেই গানে ফিরে আসা। এক্স্যাক্টলি। এবার এই গানের সূত্র ধরে আই ওয়ান্ট টু আস্ক ইউ, অনেকদিন ধরে যেটা অঞ্জনদাও বলছিলেন যে আমি আর নতুন গানের অ্যালবাম করছি, পুরোনো গানই তোমরা কনসার্টে করছিলে, বাট হঠাৎ করে আবার একটা নতুন অ্যালবাম, আই থিঙ্ক এই অ্যালবামটা করতে গিয়ে সিনেমাটা তৈরি হলো, সো হাউ ডিড দ্যাট হ্যাপেন? লাস্ট অ্যালবাম জয়েন্টলি, মানে অ্যালবামের জন্য অ্যালবাম করা, গানের জন্য গান করা, বলছে আমি আর গোরো ইন 2007, রাইট? তারপর যেটা হয় যে আমরা সিনেমার মধ্যে বিজি হয়ে গিয়ে উই ইউজ টু ওয়ার্ক ফর অ্যালবামস, নতুন গান ফর সিনেমা। এবার যেটা হয়েছে যে 2016 শেষ দিকে সেখান থেকে এই গল্পটার একটা জন্ম নেয়, রাইট? আচ্ছা, বিফোর উই মুভ আহেড, আমি একটা গান শুনতে চাইবো, কিন্তু তার আগে আই উড ওয়ান্ট টু আস্ক বোথ অফ ইউ your favorite songs in the album. মানে প্রত্যেকটাই খুব ইন্টারেস্টিং, somehow the title track আমার কাছে মনে হয় it's my our kind of song, but there is a different feel to it, different feel, মানে একটা healing feel আছে গানটাতে। I like the title track most. আমার খুব প্রিয় গান ছবিতে সিগারেট গানটা আমার খুব প্রিয়, বিকজ ওটাতে না আমি যেটা করেছিলাম এটা খুব অনায়াসে, যখন I was composing the songs before the film script happened. Cigarette kothao giye I tried to give in a signature Anjan Dutt as well as not Anjan Dutt. তাহলে যেকোনো একটা গান, হ্যাঁ সিগারেট, যেহেতু গানের নাম সিগারেট, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ এন্ড ইউ নো চলে যেতে যেতে পিছুটা ভুলে যেতে হবে
ভুলে যেতে গেলে অভিমান ভুলে যেতে হয় ধরা পড়ে গেলে গোলাম চোর দাস ফেলে দিতে হবে অবশেষে সিগারেট তুমি আমি সব ক্লান্ত শহর হয়ে যায় ঘুমিয়ে পড়ে শান্ত শরীর বিছানায় সরে যেতে চায় উড়ে চলে যায় জমা জঞ্জাল ঘূর্ণিঝড়ে অবশেষে সিগারেট তুমি আমি সব দেখো পড়ে যেতে হবে যেন তা হ্যালো 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 গুড বাই পড়ে যেতে হবে যেন তা হ্যালো 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 গুড বাই আমি মোমেন্টগুলো যেন চশমাটা নিয়ে এসেছি মানে চশমাটা পরে How do you think, how much has Neil matured as a composer? আমার নিজের মনে হয় দ্যাট নীল যখন শুরুই করে হি ওয়াজ মানে আমি একটা ধরনের গান যেটা যেটা আমাকে ছোটো থেকে আমার মধ্যে ইনগ্রেইনড হয়ে আছে আই কেম আউট অফ পপ মিউজিক অ্যান্ড আর্লি রক পপ রক ব্রিটিশ পপ রক আমেরিকান পপ রক থেকে আমি পেয়েছি তো আমি সেখান থেকে এগিয়েছি কিন্তু নীল বাই দ্য টাইম হি স্টার্টেড ইন বং কানেকশন বো ব্যারেক্স হি ওয়াজ অলরেডি ইন্টু ভেরিয়াস কাইন্ডস অফ মিউজিক ভেরিয়াস টাইপস অফ মিউজিক একটা ফিউশনের দিকে ইন্টারেস্ট ফ্রেন্ডস অফ ফিউশন বলেও একটা ব্যান্ডও তৈরি করলো ঠুমরি যেগুলো ওরা দে আর প্লেয়িং ইট ইন এ কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ে তো এই যে অদ্ভুত একটা সাউন্ড সো হি হ্যাজ বিন চেঞ্জিং হিজ মিউজিক স্টাইল হ্যাজ বিন চেঞ্জিং হিজ সিগনেচার হ্যাজ বিন চেঞ্জিং একটা কোথাও নিজস্বতা নিয়ে মানে কোথাও হি স্টাক অবভিয়াসলি সামওয়্যার বাট হি ইজ চেঞ্জিং আমার মনে হয় এই আমি আসবো ফিরেতে হোয়াট হি ইজ বিন এবল টু গিভ ইজ একটা সিম্পলিসিটি মানে মেলোডিও সবসময় ভালো দিত সবসময় ভালো হামেবল মেলোডি সবাই অনেকেই গাইতে পারে মাঝিরে অনেকেই গাইতে পারে তানিয়া অনেকেই গাইতে পারে ওর পপুলার মানে সিনেমার গানগুলো কিন্তু এখানে একটা সিম্পলিসিটি খুব একটা আছে সাটল অ্যারেঞ্জমেন্টস আছে কিন্তু খুব সিম্পল গানগুলো তো হিলিং ইটস টকস অ্যাবাউট হিলিং মানুষকে হিল করছে সো একটা সিম্পলিসিটি ও এনেছে একটা মিনিমালিজম এনেছে ইউ বিন ওয়ার্কিং উইথ ইয়োর ফাদার ফর আ ভেরি লং টাইম সিনেমার আগেও লাইভ শোজ এখনও তুমি করছো তো নট জাস্ট ইয়োর ফাদার বাট ইয়োর ডিরেক্টর অলসো সো কোথায় ওয়ে ডাজ বাবা এন্ড অ্যান্ড ওয়ে ডাজ ডিরেক্টর বিগিন সি দ্যার ইজ আ ভেরি থিন লাইন ইন মানে হি ইজ নট জাস্ট এ ডিরেক্টর হি ইজ অলসো অ্যান অ্যাক্টর হি উইল পারফর্ম টুগেদার অন স্টেজ সো আমার কাছে আমি আলাদা আলাদাভাবে কম্পার্টমেন্টালাইজ করি না ইট ইজ আ টোটালিটি হি ইজ মাই ফাদার হু ইজ আ ডিরেক্টর হু ইজ আ কলিগ হু ইজ বাট সামহাউ ওয়েন ইউ আর ওয়ার্কিং হি ইজ আ কলিগ অলওয়েজ অন স্টেজ বাকিটা সময় হি ইজ মাই ফাদার বাট আন্ডারস্ট্যান্ডিং এগুলোতে হি ইজ অবভিয়াসলি মাই ফাদার বাট ওয়েন উই আর ওয়ার্কিং ইন দ্য স্টুডিও অর অন স্টেজ or in a meeting wherever we are presenting something he's a colleague a senior colleague and we treat each other like that jara amader khub kach theke dekheche if you talk to Amit Dutt he'll be able to tell you that you know we fight we argue but there is a very thin line where we both of us we understand each other shei khane that thin line is very difficult for me to explain ota ami kibhabe explain korbo ami jani na ota ekta chole esche I know where to stop he knows where to স্টপ অ্যান্ড ওইটা খুব ওয়ার্ক করে আমাদের মধ্যে আমার যেরকম কোন কর্ডটা হিট করলে প্রপার হবে ও সেটা বলছে যে না না এটা এটা ইউ কান্ট ইউর ভয়েস কান্ট রিচ হাই তোমার ভয়েস এখন সো দ্যার ইজ অ্যান আর্গিউমেন্ট দ্যার ইজ কোয়েশ্চেন্স ঠিক সেইভাবেই মিউজিক কথাগুলোর ভাল লাগছে না আবার লেখো আবার লেখো কিছু কিছু গান বহুবার লিখতে হয়েছে আমাকে ফর দ্য সেক অফ দ্য টিউন কিছু কিছু গান ও টিউন একটু চেঞ্জ করেছে আমার জন্য সো ইভেন অন স্টেজ এই গানটা হবে এই গানটা হবে না এই গানটা সো উই ইন্টারঅ্যাক্ট অ্যাজ অ্যাবসলিউট প্রফেশনালস নাথিং টু ডু উইথ ফাদার ইন মানে ওয়েন আই এম পারফর্মিং অন স্টেজ আই ওয়ান্ট টু টেক দ্য স্টেজ ওয়েন হি ইজ পারফর্মিং
মাঝি রে, হি টেক্স দ্য স্টেজ। তো আমি সেই এই প্রফেশনালিজমটা কিন্তু আমাদের মধ্যে সাম হাউ উই বিন এবল টু অ্যাচিভ দ্যাট, পার হ্যাপস বিকজ গ্রোয়িং আপ স্টেজে কোলে 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 আর বাবু 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 কেমন আছো এটা হয়নি, ফর সাম রিজনস আই ওয়াজ বিজি চেজিং মাই কেরিয়ার, মাই ওয়াইফ তাকে মানুষ করেছে। সো ওয়েন উই মেট অ্যাজ টু কলিগস অ্যান্ড দ্যাট ইজ হোয়াট হ্যাজ ওয়ার্ক। সবচেয়ে বড় ক্রিয়েটিভ ঝগড়া তোমাদের মধ্যে কি হয়েছে, ইউ রিমেম্বার? সব সময় হয়, একটা স্ক্রিপ্ট আমি পড়লাম, লট অফ কোয়েশ্চেন্স, লট অফ আর্গুমেন্টস হয়েছে, স্ক্রিপ্টটা ভালো লাগেনি, ইনফ্যাক্ট ইনফ্যাক্ট এই স্ক্রিপ্টটাও এই স্ক্রিপ্টটাও দ্যার ইজ সাম সার্টেন ভেরি সেন্সিটিভ এরিয়াস। সো সেই নিয়ে কিন্তু নীল প্রশ্ন তুলেছে দ্যাট এটাকে কীভাবে কী করা যায়, কীভাবে এটাকে এ করা যায়। সো উই হ্যাভ হ্যাড হিউজ হিউজ আর্গুমেন্টস উইথ ইচ আদার। এক্স্যাক্টলি সবচেয়ে বড় আর্গুমেন্ট ওইভাবে বলা যায় না, মানে মেবি চলো লেটস গো, আই ডোন্ট নো, মানে মানে এত বেশি হয়েছে যে আর হ্যাঁ, মানে দেয়ার হ্যাজ অলওয়েজ বিন দ্যাট অন দ্য থিং, অন দ্য ফ্লোর, রেকর্ডিং স্টুডিওতে দেয়ার হ্যাজ অলওয়েজ, বাট হি স্টাক টু হিজ গ্রাউন্ড সার্টেন থিংস, যে না আমি এটা পিয়ানো দিয়ে করব। মানে আই টেল ইউ আ সিম্পল আর্গুমেন্ট, যেটা হচ্ছে লায়লালায় গানটা, লায়লালায় গানটা যে ড্রামটা, হ্যাঁ he was not there, we recorded a very, it's got a very that thing you do, that kind of a feel, Beatles, that it's a Ringo Starr kind of a feel, it starts with that. এবার আমি যখন রেকর্ড করছি আমি শুনতে পাচ্ছি পুরো গানটা ফাইনালি কী দাঁড়াবে, হ্যাঁ এটা আমি বুঝতে পারছি না, আমি আর টুকাই প্লে দ্য ড্রামস, টুকাই স্যার উই বোথ স্টাক দ্যাট হাউ ক্যান ইট নট ওয়ার্ক, বিকজ উই হোল অ্যালবামে উই ওয়ান্টেড ওয়ান সং হুইচ ইজ গ্রুভি, হুইচ ইজ পেপি, হুইচ এনিবডি উড ওয়ান্ট টু ডান্স অর মুভ টু ইট, সো দ্যাট and Beatles or that drum ring of hope, ha, hope. It's a and hopeful song. And it doesn't go wrong, it's right. Whatever happens, no matter whatever happens, life goes on ar ki, mane for today one day everything is fine. So oi that oi ta na, mane we know that it has to stand up, because ami onno hip hop jodi hoto ba onno kichu hoto ami bujhte partam, but this is good old Ringo Starr, it cannot go wrong. To ami seta gaan ta bondho hoye gelo shedin recording holo na, because I could not adjust to it. So thik ache tumi aro bhalo kore shono. So then কথা পড়ল, ও বললো আমি গাইছি তার জন্য রেকর্ডিং একটা দিন পিছিয়ে গেল, পিছিয়ে গেল মানে অন্য গান আরম্ভ হয়ে গেল, মানে ইউজুয়ালি চক হয়, আই ওয়ান্ট উই ইউজ টর্মস ইনটু ইট না, দ্যাট মাইট ক্রিয়েট আ ক্যাকোফোনি মনে হচ্ছিল, মানে what is it, but I knew that will go right. শোনাব একটু লাইলা রঞ্জন আজ তার বাড়ি থেকে পালাবে, নীলাঞ্জন আজ অফিসে রুখে দাঁড়াবে, ছেড়ে চলে যাবে তার সস্তার কেরানির কাজ, শিবু আর শিলা পালিয়ে বিয়ে করবে, সঞ্জয় দূরপাল্লার ট্রেন ধরবে, ছেড়ে চলে যাবে তার চৌকো চ্যাপটা সমাজ, ইচ্ছে হলো হঠাৎ নিজেকে ভালো বাসতে, তাই আজ যা ইচ্ছে তাই, যা হবার তা হবে, কি আসে যায়। এই লাইনটা তুমি লিখলে অঞ্জন আজ থেকে করবে না চুরি কোনো সুর, মানে এটা কি ঠুকে লিখলে? না অ্যাকচুয়ালি আমার কিরম মনে হয় দ্যাট হোয়াট হ্যাজ কেপ্ট মি অ্যালাইভ অ্যান্ড হোয়াট ওয়াজ মিসিং অ্যান্ড ওয়াই দিস কামিং ব্যাক ইজ দ্যাট হোয়াট কেপ্ট মি অ্যালাইভ ওয়াজ আ সেন্স অফ হিউমার, আ সেন্স অফ উইট, দ্যার ওয়াজ আ সেন্স অফ স্যাডনেস অফকোর্স, বাট দ্যার ওয়াজ আ সেন্স অফ হিউমার অ্যান্ড উইট অলওয়েজ ইন মাই সংস অ্যান্ড ইন মাই ফিল্ম, ওয়ান লাইনার্স, একটা অদ্ভুত প্রচ্ছন্ন কৌতুক বোধ উইচ কেম ফ্রম সুকুমার রায় পারহ্যাপস ইন টু our lives, like Shumon or me,
উইথ দ্যাট সেন্স অফ হিউমার, মানে এরকম আমি আগেও লিখেছি, পার হ্যাঁ আগে অনেক লিখেছি, কিন্তু পার হ্যাপস এই সেন্স অফ হিউমার আর উইথটা এখনকার গানে এক্সিস্ট করছে না বলে পাট করে এটা স্ট্যান্ড আউট করছে। বাট ইফ ইউ লুক ব্যাক ইন টু হোয়াট আই হ্যাভ রিটেন ইজ, তুমি না থাকলে সুমন কেলেঙ্কারি করতো কত, গিটার ফেলে গুয়াতে মালায় নামতা শেখাতে যেত, পাশের বাড়ির ছেলে পাশের পাড়ার ছেলের সাথে, তুমি না থাকলে এইভাবে কি বাড়িটা ছেড়ে পালাতো, তুমি না থাকলে সুমন কেলেঙ্কারি করতো গিটার ফেলে গুয়াতে মালায় নামতা শেখাতে যেত। না আমার আমি সেইং দ্যাট সুমন ইজ এ ভেরি গুড ম্যাথমেটিক্স টিচার তা তো নয়, বা রবীন্দ্রনাথ কালীর দোয়াত মাথায় ঠুকে কুকুয়া কাত হয়ে যাচ্ছে, বা রবীন্দ্রনাথ তবে হোমিওপ্যাথি দোকান খুলে জমিয়ে দিছো। আই হ্যাভ অলওয়েজ দ্যাট সেন্স অফ হিউমার, তুমি না থাকলে ছিল অনেক দত্তবাড়ির ইজ্জত রাখতে বউ হতে হবে ফর, হ্যাঁ মানে আই মেক ইট, মানে মানে অনেকে আমি বলেছে ও তার মানে আপনাকে ইজ্জত রাখতে হওয়ার জন্য আপনি ছন্দাদিকে বিয়ে করেছেন, মানে ও টু হেল উইথ ইট, মানে ছন্দা ইজ নট এ ভেরি ফর্সা ফর ইন সামার, ফর্সা ফর্সা বলতে ফর্সা। সো এই আমি নিজেকে নিয়ে ফাজলামি করেছি, নিজের শহরকে নিয়ে ফাজলামি করেছি, সেইটাতে আবার যখন ফিরে এসেছি হয়তো ইটস স্টিকিং আপ, তাই জন্য কিছু লাগাতো তার মানে কি অঞ্জন চুরি করেছে। What I'm trying to say, what I'm trying to say is that I will start giving you nice songs from now on. আর আমি পুরনো গান করব না। You've always given us nice songs. না সেটা আরেকবার একটু মজা করে বলা আর কি, মানে আজকে আজকে পৃথিবীতে দ্য সুইসাইড বম্বার ইজ নট গোইং টু ইউ নো ব্লো আপ হিজ ভেস্ট, আজকে মেয়েরা পাচার হবে না, আজকে কোনো শিশু পাচার হবে না, আজকে শিবু শিলাকে বিয়ে করবে, আজ থেকে অঞ্জনও আর চুরি করবে না, দ্যাট ইজ দ্য ফান, এই ফানটা হ্যাঁ দ্যাট ইজ দ্য ফান। সাতটা গান, ইচ সং টকস অ্যাবাউট আ স্টোরি অর আ ডিফারেন্ট রিলেশনশিপ, তো হোয়াট আর দ্য কাইন্ডস অফ রিলেশনশিপস দ্য ফিল্ম ইজ ডিলিং উইথ, কারণ দেখে মনে হচ্ছে যেটা আমি অঞ্জনাকে বলছিলাম যে কম্পেয়ার টু অল আদার ফিল্মস, অঞ্জন দত্ত ফিল্মস অন্য ছবিতে যে ছবি আমি নিই সেটা একটু কালার থাকে, একটু ব্রাইট থাকে, এখানে আমি সবটাই দেখছি বেশ ডার্ক অ্যান্ড বেশ স্মোকি, সো আর ইউ ডিলিং উইথ লট অফ কমপ্লিকেটেড থিংস। ইয়া আমি যখন বলছি দ্যাট আমি ফিরে আসছি আমার সময় দিস 2018, তখন কিন্তু লট অফ থিংস আর নো লঙ্গার দ্যাট ব্রাইট অ্যান্ড কালারফুল, মানে ইটস ডার্ক, মানে আমাদের সময়টা ইজ নট ভেরি গুড, মানে ইটস ডিলিং উইথ আ লট অফ ইনার ভায়োলেন্স, মানে সাইকোলজিক্যাল ভায়োলেন্স, সেক্সুয়াল ভায়োলেন্স, মানে অনেক ক্রাইসিসের মধ্যে আমরা আছি, আমরা নিয়মগুলো ভেঙেছি ঠিকই, আমরাই বলেছি যে জয়েন্ট ফ্যামিলি ভুল, আমরাই ডিভোর্স করেছি, আমরাই বলেছি হ্যাঁ একটা অল্প বয়সী মেয়ে একটা বুড়োকে বিয়ে ভালোবাসতে পারে, লিভ ইন টুগেদার আমরা বলেছি, বাট সামহাও আমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারছি না, সিটি ইজ বিকাম ডার্কার, ওয়ার্ল্ড ইজ বিকাম ডার্কার, সেই ডার্কনেসটা রাখছি কিন্তু আমি, আই এম নট সেইং এভরিথিং অল ইজ ফাইন অ্যান্ড সানরি হ্যাপি হ্যাপি, ওইটা নয় কিন্তু, বাট ইন স্পাইট অফ দ্যাট দ্যার ইজ হিউমার, দ্যার ইজ উইট, দ্যার ইজ দ্যাট লিটল বিট অফ হোপ, মানে গানগুলো যখন আসছে গানগুলো মানুষকে আস্তে 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 হিল করে দিচ্ছে, সো দ্য ডার্কনেস হ্যাজ টু বি দেয়ার ফর লাইট টু কাম ইন, মানে একটা হ্যাপি 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 ভিজুয়ালে হাউ ডাজ লাইট কাম ইন, লাইট হ্যাজ টু কাম ইন টু দ্যাট স্মোকি ডার্ক ওয়ার্ল্ড, সেই জন্যেই এভাবে করা আর কি, সেইটাই সেইভাবেই ছবিটা করা আর কি। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট টুডেজ ওয়ার্ল্ড আওয়ার সিটি অর আওয়ার স্টেট অর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ নো লঙ্গার হোয়াট ইট ইউজ টু বি, ইট ইজ আস্তে 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 উই ডোন্ট নো ওয়ার উই আর হেডিং, মানে উই আর ওয়েটিং ফর নিউক্লিয়ার হলোকাস্ট, অ্যাসিড রেইন হতে পারে, থার্ড ওয়ার্ল্ড ওয়ার, এনভায়রনমেন্ট ক্লাইমেট চেঞ্জ ইজ হ্যাপেনিং এভরিওয়্যার, সো বাট ইভেন এই পুরোটার মধ্যে দ্যার ইজ হোপ, মানে আমি আসবো ফিরেতে আমিটা হোপ, মানে যেমন তুমি না থাকলে তুমি ইজ ভালোবাসা প্রেম, আমি আসবো ফিরে অ্যাকচুয়ালি আমি ইজ হোপ, মানে আমি আসবো ফিরে তোমার পাড়ায় যতই যাই হোক, উই অল ওয়েট ফর ওনলি ওয়ান থিং, হোপ উইল কাম ব্যাক টু ইয়ার হাউস অর টু ইয়ার ডোর। বিউটিফুল, মাই লাস্ট কোয়েশ্চন, যারা দেখতে আসবে হোয়াট উইল দে টেক ব্যাক ফ্রম আমি আসবো ফিরে, তোমার কি মনে হয় মানে তুমি কি দিচ্ছো অ্যাজ এ গিফট? আই থিংক হোয়াট অ্যাট দিস এজ আই হ্যাভ বিন এবল টু ট্রাই অ্যান্ড গিভ দেম আ সার্টেন মোমেন্ট অফ স্যাডনেস, আমার এই স্যাডনেসটা I'm not saying tears, I'm not saying bhama kore kanna, I'm saying a certain sadness. Amra jodi if we don't feel sad, we cannot feel peace.
পিসটা আসবে না, উই আর অ্যাংগ্রি অল দ্য টাইম, অ্যাংগ্রি মানে অডিয়েন্স ইজ অ্যাংগ্রি 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 ডিস্টার্ব, আমার এটা হলো না আমার এটা হলো না, আমি কেন পাচ্ছি না, আমার পরের জেনারেশনের ওপর রাগ, মা মেয়েকে মানতে পারছে না, বাবা ছেলেকে মানতে পারছে না, দুজন ডিভোর্স কাপড় ডিভোর্স করেছিস, তাহলে দেখা হলেই মুখ ঘুরিয়ে কথা বলবো না, এরকম একটা কীরকম একটা করছে লোকজন যারা হলে দেখতে যাচ্ছে ছবি হিট ছবি হিট হবে যদি হিট ছবি যদি হিট না হয় ছবি দেখবো না, আর যে করছে সে বলছে হিট করিয়ে দেবো যদি হিট না, মানে এভরিবডি ইজ ভেরি অ্যাংগ্রি when sadness comes মানে when I listen to bridge over troubled waters it আমার না ভীষণ I feel so touched by the song bridge over troubled waters makes me forget and makes me feel sad and that sadness makes me feel great so আমি যেটা দিতে চাইছি বাট আমরা সবাই মিলে যেটা দিতে চেয়েছি ইজ দ্যাট লিটল বিট অফ কনসার্ন অ্যান্ড টাচিং অ্যান্ড আই থিঙ্ক দ্যাট দি অডিয়েন্স দ্যার আর স্টিল অডিয়েন্স দেয়ার হু ওয়ান্টস টু কাম টু দিস হু ওয়ান্ট টু কাম টু দিস সিনেমা হল টু গেট টাচড টু থার্টিন্থ অফ এপ্রিল অঞ্জন দত্ত ইজ কামিং ব্যাক আমি আসবো ফিরে অঞ্জন দত্ত ফিরছে নীল দত্ত ফিরছে উইথ ওয়ান্ডারফুল ফিল্ম যে টাইটেল ট্র্যাকটা আপনি প্রচণ্ড ভালোবেসেছেন আমরা সবাই প্রচুরবার শুনছি দেয়ার ইজ আ জুক বক্স অন ইউটিউব বারবার যাচ্ছি বারবার শুনছি সেই টাইটেল ট্র্যাকটা আমি আসবো ফিরে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে হঠাৎ হয়তো নামবে অ্যাসিড বৃষ্টি অসময় হয়তো সূর্যের রং হয়ে যাবে ঘোলাটে হয়তো গলে যাবে হিমালয় তবু আসবো আমি তোমার পাড়ায় ফিরে আসবো আমি তোমার পাড়ায় তুমি থেকো দাঁড়িয়ে তোমার বারান্দায় আমি আসবো ফিরে আসবো তোমার পাড়ায় 13th of April আমি আসবো ফিরে হলে গিয়ে দেখবেন আগে প্লিজ